তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, তোমাদের ভালোবাসা পেয়ে আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য সবজিটা কেটে নিলাম। তো তারপরে আগে থেকে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, সবজিটা কাটা হয়ে গেছে। তো এবার ডালিয়াটাকে ধুয়ে নেব, তারপরে সবজিটাকে ধুয়ে নিয়ে এবার ছেলের জন্য খিচুড়িটাকে করে নেব। তো সকাল সকাল ছেলের জন্য খিচুড়িটা তৈরি করে নিচ্ছি। তো সকাল সকাল না করলে পরে ওকে খাওয়াতে খাওয়াতে না দেরি হয়ে যায়। তো যে দেখো, এবার প্রেশার কুকারে ওর সব ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, ডালিয়াটা এবার ভেজে নেব হালকা। ভেজে নিয়ে একটু জল দিয়ে তো প্রেশার কুকারের ঢাকনাটা যে লাগিয়ে দিলাম। তারপর সবার জন্য একটু নুডলস বানিয়ে নিলাম, যে সকালে সবাই টিফিন করবে এটা দিয়ে। আজকের মেনুতে ছিল কাতলা মাছ আর চিকেন। দেখো, চিকেনটা রান্নাও হয়ে গেছে, আমি দুপুরের ভাতও বেড়ে নিয়েছি নিজের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।